দেশ শিক্ষার আঙিনায় রাজনৈতিক নৈরাজ্য, ছাত্র ভর্তির দাবিতে মনীন্দ্র কলেজে অধ্যক্ষকে ঘেরাও তৃণমূল ছাত্র পরিষদের, রামপুরহাট কলেজে অধ্যক্ষকে তালাবন্দি করে বিক্ষোভ, শিখেই পঠন পাঠন, পছন্দের তালিকা অনুযায়ী প্রথম বর্ষে ছাত্র ভর্তি করতে হবে, মনীন্দ্র কলেজ কর্তৃপক্ষের অভিযোগ। এই দাবিতে বুধবার কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে তৃণমূল ছাত্র পরিষদ। এদিন দুপুর 12:30 থেকে রাত 8:30 পর্যন্ত অধ্যক্ষকে ঘেরাও করে রাখেন টিএমসিপি কর্মী সমর্থকেরা। কলেজ কর্তৃপক্ষের দাবি, ইতিমধ্যে বিএ, বিকম জেনারেল এবং বিকম অনার্সের সমস্ত আসন পূর্ণ হয়ে গিয়েছে, তাও বেশ কয়েকদিন ধরেই অতিরিক্ত ছাত্র ভর্তির দাবি করছে টিএমসিপি। তাতে রাজি না হওয়ায় অধ্যক্ষকে ঘেরাও করা হয়, পরে পুলিশ গিয়ে অধ্যক্ষকে ঘেরাও মুক্ত করে। এবার এক্সেস তো আমার সিট নেই, কি করে ভর্তি হবে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সেস গতবারে অ্যাডমিশন হয়েছিল বলেই এবারে টিচাররা বলেছে যে আমাদের এত ছাত্র ভর্তি নিলে আমরা কিভাবে কলেজ করবো, তাতে তো পড়াশোনা হবে না। ছাত্ররা ঘিরে রেখেছে সারাদিন ধরে, তাদের দাবি মানতেই হবে, একদম অনড় হয়ে আর কি। কিন্তু যেটা ওরা বলতে চাইছে সেটা তো অন্যায্য দাবি। অন্যদিকে এদিন ছাত্র ভর্তির দাবিতে রামপুরহাট কলেজের অধ্যক্ষকে প্রায় 1 ঘন্টা তালাবন্ধ করে রাখে ছাত্র পরিষদ এবং তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সদস্যরা। বিক্ষোভকারীদের অবশ্য দাবি, এখনও পর্যন্ত কলেজের দিবা বিভাগের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারেনি কলেজ কর্তৃপক্ষ, সেই কারণেই তাদের বিক্ষোভ। আমাদের বিক্ষোভ হচ্ছে আজকে বিএ ফার্স্ট ইয়ার জেনারেল আর্টসের অ্যাডমিশনের ডেট ছিল, সেসব ছেলেগুলো অ্যাডমিশন নিতে এসছে 12:00 বেজে গেছে, 12:30 বেজে গেছে, অ্যাডমিশন প্রক্রিয়া কোনো রকম কলেজ কর্তৃপক্ষ স্টার্ট করছে না। ডে শিফটের এখনও পর্যন্ত কোনো ডিসিশন নিতে পারেনি কি কবে থেকে অ্যাডমিশন নেব, অথচ রামপুরহাট কলেজ বাদে বীরভূম ডিস্ট্রিক্ট সব কলেজে অ্যাডমিশন শেষ হয়ে গেছে। ফার্স্ট ইয়ারের মর্নিং শিফটের অ্যাডমিশন ছিল, কলেজ কর্তৃপক্ষ সেই অ্যাডমিশন ঠিকঠাক চালাতে পারছিল না, এবং ডে শিফটের ভর্তি সব কলেজে ভর্তি হয়ে গেছে, আমাদের কলেজে এখনও পর্যন্ত ডে শিফটের কোনো ভর্তির ডেটই পড়েনি, নোটিশ কোনো দেওয়া হয়নি, ছাত্রছাত্রীরা বড় বড় আসছে কলেজে এবং হয়রান হয়ে ঘুরে যাচ্ছে। রামপুরহাট থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারী ছাত্রছাত্রী ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, কলেজ কর্তৃপক্ষ ভর্তি প্রক্রিয়া শুরু করার আশ্বাস দিলে ঘেরাও তুলে নেওয়া হয়। কৃষ্ণেন্দু অধিকারী, সৌরভ বন্দ্যোপাধ্যায় ও গোপাল চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।